সদৌ অসম চুতীয়া ছাত্র সন্থার ঊনৈশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস আর ঊনৈশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন বাজার রতনপুর মিরি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে রত্নধ্বজ পাল ক্ষেত্র আছে এই ক্ষেত্রত লোকেল লোকারণ্য হয়ে পড়া পরিবেশ দেখা পাওয়া গেছে, যেহেতু সকলকে লো সকল জনগোষ্ঠীটোর সকল বিভিন্ন স্থানের অহা লোকসলক এই প্রতিষ্ঠা দিবস আয়োজন হয়েছে। মাজুলীরও বিভিন্ন স্থানের লোকসল আছে আর লোকেল লোকারণ্য হয়ে পড়া যে পরিবেশ সেই পরিবেশটা দেখাবল চেষ্টা করছো। যেহেতু দুদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে ইয়াতে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, মই সেই পরিবেশটা দেখাবল চেষ্টা করি। যে সদৌ অসম চুতীয়া ছাত্র সন্থার ঊনৈশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস আর এই ঊনৈশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস মাজুলীর রতনপুর মিরি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ রত্নধ্বজ পাল ক্ষেত্রত আড়ম্বরপূর্ণভাবে আয়োজন হয়েছে, সেই পরিবেশটা মানে দেখাই আছো। আজি বিভিন্ন ধরনের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হব, সেই পরিবেশটার মাজলে মানে যাম। প্রথমতে দেখাইছো যে দেও কুবের যলিতা লগা সকাম, সেই সকাম ইতিমধ্যে চলি আছে। জনগোষ্ঠীটোর পরম্পরাগত যকাম, সেই সকাম চলি থাকা পরিলক্ষিত হয়েছে। আমি সামগ্রিকভাবে সেই পরিবেশ ঈশা নিউজের ঈশা নিউজের প্রতিগী দর্শকদের দেখাবল চেষ্টা করছো। এনে ধরনের যলিতা লগা সকাম, কলিতা লগা সকামত যখন লোক ব্যস্ত হয়ে আছে, যদি পরম্পরাগতভাবে জাতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত করে আছে, আমি সামগ্রিকভাবে সেই পরিবেশটা দেখাবল যত্ন করছো। আর এনে ধরনের মাজুলীর যেহেতু 9000 অধিক সুতীয়া জাতির লোকে বসবাস করে আর দীর্ঘ বছর সুতীয়া জাতীয় জনগোষ্ঠী বাবে দাবি জনায় আছে, যদিও সরকারে বর্তমান সময়লকে এই জাতীয় জনগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দিয়া নাই। তার পূর্বে আজি যে কার্যসূচী চলিছে, আজিরে পৰা যেহেতু আরম্ভ হয়েছে ঊনৈশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস, আর ঊনৈশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস এনে ধরনের বর্তমান সময়ত কলিতা লগা সকাম চলি আছে, দেখাইছো। আর আজি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মাজত চিত্রাঙ্কনকে ধরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। তেত্রিশ স্থানীয় ছাত্র সংগঠনের তেত্রিশ স্থানীয় লোক আছে, আমি সেইসমূহ আমি দেখাবলৈ চেষ্টা করিম, চেষ্টা করি দেখাই সামগ্রিকভাবে। আর যত্ন গ্রহণ করে জাতি প্রাপ্য অধিকার বিচারি হাবাতুরি খায় ছাব্বিশ দফিয়া এখন দাবি সনদ লই জাতিটোর প্রতিটো সংগ্রাম ঐতিহাসিক রাজনৈতিক সামাজিক শৈক্ষিকভাবে শোষিত জাতিটো যাতে সমর অধিকার আর মর্যাদা বিচারি যাতে আগুয়াই যাব পারি, অকল জনগোষ্ঠীর প্রাপ্য অধিকার ক্ষেত্রতে নহয় আর ক্ষেত্রে আহিব পড়া সকলবো সমস্যা যাতে আমি সমাধানের ক্ষেত্রে আগুয়াই যাব পারো, যাতে হয়ে থাকি দিব পারো, তার কারণে সদৌ অসম চুতীয়া ছাত্র সন্থায় রাজপথ আন্দোলনকে ধরে বৌদ্ধিক আন্দোলন অব্যাহত রাখিছে। আজি যদি আমি এই স্মৃতি তপন থলিবা যদি আমি কব বিচার, এক সময় রাজ শাসন করা আদিম ভূমিপুত্র চুতীয়া জনগোষ্ঠীর যে ধরনের আজির তারিখ মূর উপ করে জিয়াই থাকবে লাগিছিল, সেই ক্ষেত্রে কিন্তু কোনো এখন সরকারে আদিম ভূমিপুত্র রাজ শাসন করা একটা জনগোষ্ঠী কিন্তু আজির তারিখলেকে আমার প্রাপ্য অধিকার সমূহ দিবলে কিন্তু সক্ষম হওয়া নাই। প্রতিটি মুহূর্তে দেখো সহজ সরল এই ভূমিপুত্র জনগোষ্ঠীটুক দেখে বিভিন্ন প্রলোভনে লাঞ্ছিত আর বঞ্চিত করা আমার পরিলক্ষিত হয়েছে, আর জাতি অন্ত হিসাবে লাঞ্ছিত আর বঞ্চিত জাতিটুক যাতে আমি প্রাপ্য অধিকার সমূহ আগুড়ি জাতিটুক শৈক্ষিকভাবে উঠিয়া ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুরক্ষিত করব পারো, কুণ্ঠাবোধ নকৰিব।
গতিকে আমি ইয়ার আমি কেন্দ্রীয় চৰকাৰ ৰাজ্য চৰকাৰক আমি সকীয়াই দিব বিচাৰিছো আগন্তুক বিধানসভা নির্বাচন আগে আগে জাতি মাতি হুকুম দেখায় শাসনত বাদ ধরে দশ মাহর পিছনে ছয় জনগোষ্ঠীক সুবিধা ছয় জনগোষ্ঠীক জনজাতিক মর্যাদা প্রদান করিম বলে সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী নামে যে প্রতিশ্রুতি দিছিল এই প্রতিশ্রুতি আগন্তুক আমাদের নির্বাচন আগে আগে পালন করক আর অতিদম্য মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি পবিত্র স্মৃতি তপন করি অনুরোধ জানাইছো কার্যসূচী আছে আমি উদযাপন সমিতির আমি সমূহ সত্র নগরীর মাজুলী বাকী রাইজক আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি।